গোপালগঞ্জে টুঙ্গি পাড়ায় নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিন পালন করেছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। জাতির পিতা সমাধি সৌধ কমপ্লেক্সের সামনের চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জনকামার নেত্রী আমার শীর্ষক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান পৃষ্ঠপোষক তারিক আফজল, প্রধান উপদেষ্টা লাকিনাম সহ আরও অনেকে। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মিয়া মনসুফ। পরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় শতাধিক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।